রুকু থেকে দাঁড়িয়ে দুই সেজদার মাঝখানে এবং রুকু সেজদা দেরি না করলে নামাজ হবে কিনা, সেজদার মাঝখানে এবং এই সময়গুলোতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায় নামাজ হবে না, নামাজ হবেই না। অনেকে আছে রুকু থেকে এইভাবে একটু সোজা হয়ে আবার সাথে সাথে সেজদা চলে যায়, সেজদা থেকে সোজা উঠতে না বসতে না বসতে আবার সেজদা চলে যায়, নামাজ হবে না। সাফ কথা, আমার কথা না, সারা বিশ্বের সমস্ত আলেমদের মত এটা। কথা কি বুঝতে পারছেন? এত ডেঞ্জারাস বিষয়। তুফান মেল যারা নামাজ পড়েন তারা ভালো করে শুনে রাখেন। এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে, নবীজি ডাকছেন, ডেকে বলছে আবার নামাজ পড়ো। কয়েকবার পড়াইছে, উনি যাই এরকম তাড়াতাড়ি করে কবর, উনি বুঝেন না। তখন নবীজিকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এর চেয়ে ভালো পারি না। তখন তিনি বললেন, রুকু থেকে উঠে সোজা টান টান হয়ে দাঁড়াবা, এরপর একটু অপেক্ষা করে তারপর সেজদা যাবা, সেজদা থেকে উঠে সেজদা গিয়ে একটু অপেক্ষা করবা, সেজদার তাজবি পড়ার পর উঠে সোজা হয়ে বসে টান টান হয়ে সোজা হয়ে একটু অপেক্ষা করবা, তারপর সেজদা যাবা, আর যদি উঠে সাথে সাথে চলে যাও কোনো অপেক্ষা না করো নামাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? খুব ডেঞ্জারাস বিষয়। মসজিদের মাইকে হারানো জিনিসে কথা বলা যাবে কি না? যাবে না, এটা জঘন্য গুনাহের কথা। অনেক মসজিদে এটা হয়, মসজিদের মাইকে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে। জাতীয় কোনো ইস্যু, গোটা সমাজের কোনো ইস্যু, মানুষ কোনো বিপদের মুখে পড়ছে, মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাইক থেকে আপনি সতর্ক করেছেন, সেটা ভিন্ন জিনিস, সেটা জায়েজ আছে। কিন্তু হারানো জিনিসের ঘোষণা মসজিদ থেকে দেওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় তোমরা তার জন্য বদদোয়া করবো, আল্লাহ তোমার জিনিসটা ফেরত না দেখ। যারা মসজিদের মাইকে গায়ের জোরে এসব ঘোষণা দিবে, আপনারা যার যার বাসা বাড়ি থেকে সবাই মিলে বদদোয়া করবেন যে তোমার জিনিসটা না পাও তুমি। এরপরে প্রশ্ন হলো, কোনো গুনার জন্য যদি আমি তওবা করি এবং সে গুনার কাজ যদি আমি পুনরায় করে ফেলি তাহলে আমি কি করব? গুনাহের কাজ থেকে তওবা করার পর যদি আবার তওবা ভেঙে যায় আবার তওবা করবেন, এভাবে করতে করতে চলতে হবে। আরে ইয়ে কুস্তি তো হ্যায় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে, শয়তানের সাথে লড়াই তো মরণ পর্যন্ত হবে। আপনি তওবা করে জিতে গেছেন, ও আবার আপনাকে গুনাহ করে নামাই দিছে, আবার তওবা করে উঠে যাবেন। এভাবে কুস্তা করতে 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 কবরের আগে যদি আপনি শেষবার তারেক উপকাত করে চলে যেতে পারেন তাহলে তো জান্নাত। এই জন্য তওবা থামানো ইবলিস কি করে জানেন? আপনি একটা গুনাহ থেকে তওবা করছেন, আর করবো না, মাহফিল আজকে নিয়ত করে আসছি আর এটা করবো না, এরপরে আবার কয়দিন পরে হয়ে গেছে, ইবলিস বলবে কি তো ভেঙেই তো গেছে, আল্লাহ কি থাক তাহলে কর। ইবলিস এবার ইজি করে দেয়, ইবলিস বলবেন না আমার আল্লাহর নাম তায়েব না, আমার আল্লাহর নাম তাওয়াব। তাওয়াব মানে জানেন? বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। আবার সেটা শুনে এবার অপকর্ম করতেই থাকবেন যে তওবা তো বারবার কবুল করে আবার করবো, এই সুযোগ না। এরকম বেপরোয়া হয়ে করলে সে তওবা আল্লাহ কবুল করবেন না। একজনের হাত কাছে ঔষধ আছে, মলম, মলম কাটা জায়গায় লাগালে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়, এই জন্য সে চাকু নিয়ে একটু পরপর এ হাত কাটে, এরপর এ হাত কাটে। একজনকে কি অবস্থা করস কেন? আমার কাছে মলম আছে। এরা আপনারা কি বলবেন? পাগল বলবেন না, তওবার রাস্তা আছে, এই জন্য আপনি গুনাহ করতে থাকবেন, এটা কোনো সুস্থ মানুষের কাজ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোনো পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? কোরআনে আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ উসিলা ধরতে বলছে। এখন উসিলাকে পিসাবে ধরে, তো পিসাব কারে ধরবে ভাই? এই ওয়াসিলা শব্দের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুর্তুবী, সমস্ত তাফসির কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো, ইবাদত বন্দেগি করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করি না। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়, ঠিক না? বে ঠিক। আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আস, 50 টাকা বাড়ায় দিলে আস, ঠিক না? বে ঠিক। আপনি একটা কাজে যাবেন, কোনো অফিস আদালতে নাই, নাই স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়ে গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আস, ঠিক না? বেঠিক। তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে, এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো সে পার করে দিবে, ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনিও মুগুরের নিচে পড়বেন। কারণ আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে, বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড়লোক, বড়লোক দেখবেন, এ বড়লোক মুরিদগুলো ব্যাককল পিসাব অবশ্য সিয়ানা, যার কারণে পিসাব এমন সিস্টেম করে
যে হাদিয়া তোহফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নেই। এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের একেবারে মাটির তলে ভরে দিবে। এরকম আছে না নাই? অনেক রোগ, নামাজ কালাম পড়ে না, এবাদত বন্দিগি নাই, পিসাবরে হাদিয়া দেয়। আপনাদের কুমিল্লার একটা ঘটনা, আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে, আল্লাহ জানে সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি, বলে যে এক লোকের নামাজ পড়তে বলে, আমি মোল্লারা দান দেই না। কয় নামাজ পড়তে আসে, কয় আমি নামাজ পড়তে, আমি মোল্লারা দান দেই না, মানে মোল্লায় পার করে দিব, দান দেই, চাঁদা দেই আখেরাতে। মোল্লার বাপের ক্ষমতা আছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর? মোল্লার নিজে অস্থির থাকবে কিয়ামতের ময়দানে, সবাই সবাইকে ইয়ানফসি ইয়ানফসি করবে, আপনার আমল একমাত্র আপনার অবলম্বন। অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, বয়স 22-23, আমি একটি হারাম সম্পর্কে জড়িয়ে গেছি, আমি চাচ্ছি না এভাবে এটি কন্টিনিউ করতে, আমি দ্রুত তাকে বিয়ে করে নিতে চাই। এ বিষয়ে পরিবারের সাথে কথা বললে আমার বাবা বলে যে তিনি 35 বছর বয়সে বিয়ে করেছেন, এর আগে তুমি করতে পারবে না, কিন্তু প্রেমের কথা সবাই জানে, এক্ষেত্রে বাধা নেই, কিন্তু বিয়েতে সমস্যা। আর আয়ের কথা বললে আলহামদুলিল্লাহ বাবার পজিশন ভালো, ওনার ব্যবসা বাণিজ্য আছে, আমি আপাতত সেগুলো দেখাশোনা করছি, আর তাছাড়া পড়াশোনা করা ছেলে আমি, গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো চাকরি করতে পারবো ইনশাল্লাহ, এক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। বাপ বলে 35 বছর বিয়ে করছি, এটা তো মিলে না কথা। আগের যুগের মুরব্বীরা কি এত দেরিতে বিয়ে করত? খুব কম, খুব কম। আমি তো জানি আগের যুগে এত দেরিতে বিয়ে হতো না, আগের যুগে বিয়ে আগে হতো, তখন চাচি দাদি নানি ওনারা নানারা ওনারা আমাদের এখনকার যুগের মানুষের চাইতে অনেক সুস্থ। এখন তো 20-30 বছর যাতে যাতে আমরা হুকুর হুকুর কাশতে কাশতে শেষ, আর মুরব্বীরা মাশাআল্লাহ দেখবেন আমাদের চেয়ে শক্ত আল্লাহর রহমতে। তো যাই হোক, এটা কোনো সঠিক কথা না, একটু আগে এ বিষয়ে বিস্তারিত বলছি, এখন আর রিপিট করতে চাই না। আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন। মহিলাদের শরীরের মাপ নিয়ে কাপড় সেলাই করা যাবে কি না, যারা টেইলার্স আছেন ভাই, মহিলাদের কাপড়ের ব্যাপারে মনে রাখবেন, কাপড় তাদের রেডিমেড বাসা থেকে কোনো কাপড় আনলে সেটার মাপ নিয়ে কাপড় বানাবেন, তাদের শরীর থেকে সরাসরি টাচ করে মাপ নেবেন না। যদি নিতে হয় কোনো মহিলাকে ব্যবহার করবেন, আর না হলে যাতে করে পর্দার খেলাপ কোনোভাবে না হয়, টাচ করে আপনি কাপড়ে মাপ নেবেন না। এ ব্যাপারে মা বোন যারা আছেন, আপনারা যারা তাদের অভিভাবক পুরুষরা আছেন, আপনাদের আত্মসম্মান বোধ থাকা উচিত, আপনার স্ত্রী কাপড়ে মাপ দিতে যাবে, ওই টেইলার্স বেটা তার শরীরে যখন হাত দিয়ে মাপ নিতে যাবে, তার মনে বাজে চিন্তা আসবে, ওনাকে নিয়ে উনি জেনা করবে মনে মনে, কিভাবে আপনি সেটা দিতে পারেন? আমি তো এটা চিন্তা করতে পারি না, কোনো আলেম বা কোনো দিনদার মানুষ তো এটা চিন্তা করতে পারে না। কাপড় দিয়ে দিবেন, তাতে একটু 19-20 হবে, হোক না তাতে কি, আবার করবেন দরকার হলে। কথা কি বুঝাতে পারছি? সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়তে গিয়ে সেখানে আমাদের ইসলাম বিরোধী অনেক থিওরি গেলানো হয়, যেমন নারীবাদ, নারী সহিংসতার পেছনে পর্দাপ্রথা, ধর্মীয় গোড়ামিকে দায়ী করা হয়। এছাড়া মৌলবাদ পড়ানোর নামে পরোক্ষভাবে এটা বোঝাতে চায় যে ইসলাম মানেই মৌলবাদ। এখন আমাদের পরীক্ষা পাশ করার জন্য এগুলো পড়তে ও লিখতে হয়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? পরীক্ষা পাশ করার জন্য এগুলো আপনি পড়ছেন, আপনি জানলেন যে শিক্ষার নাম দিয়ে কুশিক্ষা যে আছে, এগুলো আপনি জানলেন, সেই ধারণা নেওয়ার জন্য আপনি পড়েছেন, কিন্তু আপনার এগুলোর প্রতি বিশ্বাস নাই, বরং কিভাবে এগুলো থেকে সমাজকে মুক্ত করা যায় সেই চিন্তা আপনি করছেন। ইনশাআল্লাহ এরকম উদ্দেশ্য যদি থাকে পরীক্ষায়, এগুলো লিখলে গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই ধরনের ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে হেফাজত করার তৌফিক দান করুন। সংশ্লিষ্টদের কাছে আমাদের আবেদন, পর্দাকে যদি কেউ প্রথা বলে, পর্দাকে যদি কেউ তাচ্ছিল্য করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কারণ সূরা নূর, সূরা আহজাব, এই সমস্ত সূরার বিভিন্ন আয়াতের আলোকে পর্দা করা ফরজ, আল্লাহর ফরজ বিধান না মানার কারণে পৃথিবীতে সমস্ত অশান্তি। বিভিন্ন দেশে শুনবেন যে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন, ধর্ষণ এগুলো থামাইতে পারে না, পরে বলে কি, ভারতেই বোধহয় দেখছি কোন রাজ্যে নিয়ম করছে যে মেয়েরা প্যান্ট পরতে পারবে না, জিন্সের প্যান্ট। কেন? কারণ সে নিজেকে অশ্লীলভাবে উপস্থাপন করার কারণে এই নির্যাতনের ঘটনা ঘটে। অতএব আসতে হবে কোথায়, ঘুরে ফিরে ইসলামে, উপায় নাই, ওই জায়গায় আসতে হবে। স্ত্রীকে তালাক দেওয়ার পর তওবা করে আবার ফেরত আনা যাবে কিনা, তালাকের সঠিক মাসালা জানতে চাই। তালাক দেওয়ার পর তওবা করে তালাক আনার কোনো সিস্টেম নাই, কাবা শরীফের ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেব, বাইতুল মুকাররমের ইমাম সাহেব, তিনে ইমাম মিলে যদি তওবা পড়ে, তারপরও তালাকের পর আর ফেরত আনার কোনো সিস্টেম নাই। তালাক যদি দেওয়ার সময় হিসেব করে তালাক দেন, তাহলে ফেরত আনবে। এবার ইনশাল্লাহ ওয়াজে একটা জায়গায় ওয়াজ করবো শুধু তালাক নিয়ে, আমার চিন্তা আছে, প্ল্যান আছে, কারণ এই দেশে মানুষ তালাক দিতে গিয়ে এত ভেজাল করে যেটা বলার মতো না। মনে রাখবেন, কখনো ভুলেও কেউ কারো স্ত্রীকে তিন তালাক এটা মুখের বাহিরে আনবেন না, এটা আনা গুনাহ, হারাম, নাজায়েজ কাজ। স্ত্রীকে তালাক দেয়া লাগলে সর্বোচ্চ এক বলবেন,
আমাদের যখন জোশ উঠে শরীরে, রক্ত যখন উঠে যায় মাথা, কিসের তিন তালাক? তয় 3000 তালাক, বেগুন তালাক, হ্যাঁ সিম তালাক, স্ত্রীর তালাক, তার বাপ মা 14 গোষ্ঠী সহ তালাক, মাথা নষ্ট হইয়া কি বলে নিজেও ঠিক থাকে না, ঠিক না? ঠিক ধৈর্য শুধু মারা উচিত। আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, এফতা পড়ছি যার কাছে, ওনার কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আমরা দেখতাম একটা ব্যাট থাকতো, কথাবার্তা পরে, আলোচনা পরে, মাসালা পরে শুনতেন, আগে গদির নিচতে ব্যাটটা বাইর করে ধুমায়া পিটে আনিতেন, এরপরে বলতেন বলো মাসালা কি। কিছু হইলেই বউ তালাক, কিছু হইলেই বউ তালাক, তালাক তালাক 14 গোষ্ঠী ধরে তালাক, একাধিক বেশি তালাক, একটা তালাক দিলে ফেরত নিতে পারবেন, দ্বিতীয় তালাক দিয়েছেন তবুও ফেরত নিতে পারবেন, কিন্তু তিনটা দিয়ে ফেলেছেন আর ফেরত নেওয়া যাবে না, একসাথে তিনটা তালাক দেওয়া গুনাহ। চরিত্রহীন কোনো ব্যক্তিকে ভোট দিয়ে নেতা বানানো যাবে কিনা? যার চরিত্র ভালো নাই এরকম ব্যক্তিকে নেতা বানালে গুনাহ হবে, কারণ সে নিজে চরিত্রহীন, সে নেতা হয়ে চরিত্রহীন কাজ করবে, কোনো ভালো কাজ করবে না। এটা যারা দায়িত্ব এই আমানতের খেয়ানত করবে তারা প্রত্যেকের জন্য দায়ী হবে এবং গুনাহগার হবে। আমাদের সমাজে মসজিদগুলোতে বাচ্চারা আসে, কিন্তু একটু দৌড়াদৌড়ি করলে বা দুষ্টুমি করলে বয়োজ্যেষ্ঠরা ওদেরকে ধমক দেয়, মনে হয় ওরা অনেক বড় অপরাধ করে ফেলেছে। বাবারা, মুরব্বীরা যারা আছেন আমাকে শুনতেছেন, করজোর করে আপনাদের কাছে বলি, এই কাজটা করবেন না, আল্লাহর কাছে অপরাধী হবেন। বাচ্চারা মসজিদে এসে যদি দুষ্টামিও করে নিজে নিজে হজম করবেন, বেশি দুষ্টামি করতেছে বাচ্চার বাপকে ডেকে এনে আলাদা বুঝাই দিবেন যে বাচ্চারা তুমি কন্ট্রোল করো, বাচ্চাকে ধমক দিবেন না, কারণ বাচ্চা মসজিদ থেকে ধমক খাইতে খাইতে মনে করবে যে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো মসজিদেই থাকে, ও মসজিদে আর আসবে না। আজকের বাচ্চা আগামীর মুসল্লি, সে কি বুড়া হয়ে মসজিদে আসবে নাকি? ছোটবেলা থেকে মসজিদে না আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সেজদায় গেছেন, তার কাঁধের উপরে তার নাতি উঠে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করেছেন, নাতির শখ মিটে গেছে ঘোড়ার উপরে বসা, এরপরে নিচে নামছে, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইছেন। হাদিসে এটা পাওয়া যায় না, এই সেজদা শেষ করে, নামাজ শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে এনে ধমক দিয়েছেন, এই মেয়ে কেন নাতিকে ধরো নাই, আমার নামাজে ডিস্টার্ব হয়েছে, এটা তিনি বলেন নাই। বাচ্চাদের এটুকু ডিস্টার্ব হজম করার ক্ষমতা থাকতে হবে। কেউ কেউ বলে আমাদের আইয়ুব নবী বিবাহের আগে প্রেম করেছেন, তাহলে আমাদের কেন হারাম হবে? বিবাহের আগে আমাদের প্রেম ভালোবাসা হালাল করার কোনো পদ্ধতি আছে কিনা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কেমন কথা রে ভাই, ভালো করে শুনেন, হাসির কথা না। আল্লাহর নবী তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছেন ভাই, প্রথম কথা হলো আপনি তওবা করেন। আল্লাহর কোনো নবী কোনো গুনাহে ঠান্ডা মাথা, এই যে এই ধরনের গুনাহ যেগুলো নবীর নবুয়তের উপরে ত্রুটি হতে পারে বা যে কোনো ধরনের গুনাহ, আল্লাহ তাআলা এগুলো থেকে তাদেরকে মাসুম রেখেছেন। কোন গুনাহে এই যে আপনি একটা অপবাদ দিলেন আইয়ুব নবীর কথা, ইসু আলাইহিসসালামের কথা অনেকে বলে, এগুলো ডেঞ্জারাস অপরাধ, মহা অপরাধ, ঈমান যাওয়ার মতো কথা যদি তামাশা করে বলেন খবরদার, আল্লাহর কোন নবী এরকম কাজ করেন নাই। আইয়ুব আলাইহিসসালামের ব্যাপারে অনেকগুলো ইসরায়েলি রেওয়ায়েত পাওয়া যায়, ইহুদিদের বর্ণনা, সেগুলোতে এ ধরনের অনেক কথা বলা আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সঠিক নয়, ভুল, হারাম জিনিস। আল্লাহ তো আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, নিজে আকাম করবেন আবার নবীকে টানতেছেন সেটার জন্য, ইস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে উম্মতের ঐক্য ঐক্যের জন্য সাধারণ মুসল্লিরা কি ভূমিকা পালন করতে পারে আর আলেম সমাজ কি ভূমিকা পালন করতে পারে? এটা তো 2 ঘন্টার ওয়াজ, সময় নাই, শুধু এটুকু বলি, আপনারা সাধারণ মানুষ হুজুরদের মধ্যে লাগালাগি করবেন না, মেহরবানি করে ক্যামেরাওয়ালা ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে গুতাগুতি লাগাবেন না, খোঁচাখুচি করবেন না। আর আলেম ওলামারা, ওনারা যদি কেউ খোঁচাখুচি করে তাহলে সেই আলেমকে বর্জন করবেন, কথা কি বুঝতে পারছেন? যে আলেম খোঁচাখুচি করে, কামড়া কামড়ি করে, ঝগড়াঝাটি করে সারাদিন, সে আলেমকে বাদ দিয়া যে আলেম কোনাদিসের কথা বলে, ঝগড়াঝাটি করে না, ভুল হলে অবশ্যই আছে, আমি ভুল হলে আরেকজন বলবেন, কিন্তু বলার সিস্টেম আছে। ইসলাম আমাদেরকে অসুন্দরভাবে কিছু করতে বলে নাই, আমাদের দেশটা যেন শান্ত থাকে, স্থিতিশীল থাকে, অশান্ত যেন না থাকে, সে দায়িত্ব আমাদের। জামাতে অজু ছুটে গেলে করণীয় কি? অর্থাৎ জামাতে দাঁড়াইছেন, অজু ছুটে গেলে অজু করে এসে বাকি নামাজ বাকি সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন। ইমাম সৌসেদা দিলে মাজবু ব্যক্তি কিভাবে আদায় করবে? ইমাম সৌসেদা দিলে মাজবুককে সৌসেদা দিতে হবে, তারপরে সে কি করবে, বাকি নামাজ শেষ করবে। বিদেশ থেকে শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের পাঠানো টাকার সাথে 2% না 2.5% অতিরিক্ত টাকা দিচ্ছে, এটা কি সরকার দিচ্ছে প্রণোদনা হিসেবে নাকি ব্যাংক দিচ্ছে? এটা সরকার দিচ্ছে, ব্যাংক দিচ্ছে না, এটা সুদ হবে না, এটা খাওয়া সম্পূর্ণ হালাল। সরকার সঠিক ওয়েতে টাকা পাঠানোর জন্য এটা প্রণোদনা দিচ্ছে, এই টাকাটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। ইসলামের বিধিবিধান পুরোপুরি না মানা ব্যক্তি কি ইসলামের দাওয়াতের কাজ করতে পারবে? যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াতি কাজ করতে পারবে, পুরোপুরি ইসলামের বিধান কেউ মানতে পারে না, আমরা চেষ্টা করি সবাই, অতএব দাওয়াতি কাজ করতে পারবে। যদি বলেন যে 100% মানতে হবে তাহলে কেউ দাওয়াতি কাজ করতে পারবে না। পরিবারের বাবা চাচাদের মাঝে দ্বন্দ্ব, কিভাবে সবাই মিলেমিশে থাকতে পারি? বাবা চাচাদের দ্বন্দ্বে সন্তানরা জড়াবেন না। বিয়ের কাবিন করার সময় দেখা যায় যে মেয়ের সাথে আলোচনা না করে ঠিক করা হয় দেন মোহর কত হবে, এটা কতটা সঠিক?
এটা বাবা মা এবং আত্মীয় স্বজনদের অধিকার আছে, কিন্তু মেয়েকে জিজ্ঞেস করা হবে, মেয়ের মতামতেরও রাইট আছে। অনেক সময় দেখা যায় কবরস্থান মেইন রাস্তার পাশে, ওই রাস্তা দিয়ে চলতে হয়। মেয়েদের পিরিয়ডের সময় কবরস্থানের পাশ দিয়ে যাওয়াতে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নাই। কোরআন শরীফে খতমের সময় দেখা যায় শেষের লেখাগুলি অনেক ছোট ছোট থাকে, খতমের দোয়া নামে সেগুলো পড়া কি আবশ্যক? সেক্ষেত্রে পড়াশোনা ভুল হওয়ার সম্ভাবনা থাকলে করণীয় কি? খতম শেষে কোরআন পড়ে শেষ করলে কোনো দোয়া পড়ার কথা না, বিশ্বাস শিক্ষা দেন নাই, এরকম কোনো বিশ্ব দোয়া নাই। তবে হ্যাঁ, কিছু দোয়া আছে বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে, সেগুলো চাইলে কেউ পড়তে পারেন, তবে সুন্না দ্বারা না, বিশেষ করে সুন্না থেকে সাব্যস্ত নয়। মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ক্রিম বা অন্যান্য হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা হয়, এটা কি ইসলামে জায়েজ আছে? আল্লাহর দেওয়া সৌন্দর্য কি কোনোভাবে বিকৃত করা হয়? হার্বাল ক্রিম দিলে কি সৌন্দর্য বিকৃত হয়ে যায়, কালো মানুষ সাদা হয়ে যায়? তো অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, এগুলো বেশিরভাগই তো বোগাস, বেশিরভাগই কি বোগাস। আর যদি একটু আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতাও আসে, এর কারণে আল্লাহ সৃষ্টিতে বিকৃত হয় না, গুণা হবে না। পরিবারের প্রতি ক্ষমা নীতি প্রদর্শন করতে হবে, এই মর্মে কোনো মাসালা আছে কিনা, ক্ষমা সবাইকে করতে হবে, পরিবারের লোকেরা ভুল করে তাদেরকেও ক্ষমা করতে হবে। ফেসবুকে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন, তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবসায় ব্যবহার করা যাবে কিনা, কোনো অমুসলিম বা কোনো কাফিরের নাম আপনি প্রোফাইল পিকচার কেন ব্যবহার করবেন, এটা তার প্রতি অতিরিক্ত দুর্বলতার প্রমাণ। সুদের মাধ্যমে গঠিত দেহের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, এমন বাবা মার সাথে জড়িত থাকে তাহলে তাদের সাথে সন্তানের ইবাদতে কি কবুল হবে কিনা? সন্তান যদি ছোটো হয় তারটা মাপ, যদি বড় হয় তাহলে নিজে উপার্জন করে চলবে, শুধু হারামের উপরে চলবে না। বাবার যদি মুসরি উপার্জন হয় সেটা খেতে পারবে, হালালও আছে হারামও আছে। এরকম হলে মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি? তাদেরকে বুঝাবে যে বাহিরে পরপুরুষের সামনে গেলে টাকনুর নিচে পড়বে, বাসায় পড়তে পারে টাকনুর উপরে, অসুবিধা নেই। দাওয়াত করে নিয়ে খাওয়ার খাওয়ালো, তারপর সামনে টেবিল পেতে টাকা আদায় করলো, এটা কি জায়েজ আছে কিনা? এটা হলো ভাই ভদ্র বাসায় ডাকাতি করা, এটার নাম ভদ্র বাসায় কি করা? ডাকাত ডাকাতি করার সময় একটা অস্ত্র হাতে রাখে, আর এখানে ডাকাতি করার সময় একটা টেবিল চেয়ার কিছু পান সুপারি সামনে রাখে, পার্থক্য এটা। ডাকাতের হাতে এক জিনিস থাকে, এখানে আরেক জিনিস থাকে, জিনিস একই। আরে ভাই, হোটেলেও তো খাওয়ার পরে যাওয়ার সময় বলে বিল কত হয়েছে, আর এখানে ঢুকার সময়ই বলে আগে দেন তারপরে ঢুকে, ঠিক না? বে ঠিক, এটা খুব নির্লজ্জ একটা কালচার। যুবকরা যারা বিয়ে করেন নাই, আপনারা প্রতিজ্ঞা করেন আমাদের বিয়েতে এ সমস্ত এই ভিক্ষার টেবিল নিয়ে বসতে দেব না। ভাই, আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি শুধু ডাইল ভাত দিয়ে খাওয়ান, শুধু গোশ ভাত খাওয়ান, আপনি চার পদ করবেন, এরপরে পাবলিক থেকে চান্দা আদায় করবেন, আপনারা খাওয়াইতে বলছে কি? আপনার সামর্থ্য নেই, আপনি খাওয়াইেন না, কিন্তু খাওয়াইবেন আবার চান্দা নিবেন। বিয়ের দাওয়াত আকিকার দাওয়াত পাইলে আজকাল মানুষ খুব মনে কষ্ট পায়, কেন? কারণ ফ্যামিলির চারজন মিলে চার পাশা 20,000 টাকা হয়তো খাবে বড় জোর, কিন্তু দিতে হবে 5,000 টাকা, তাহলে 3,000 লস। এটা উচিত না ভাই, এই নির্লজ্জতা দুনিয়ার কোনো দেশে আছে কি জানি না, আমাদের দেশে আছে। যুবকরা, এই সমাজের ত্রুটি ভাঙতে হবে, আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ। বিয়ের কার্ডে লেখা দিবেন, বিবাহ একটি ইবাদত, সামাজিক অনুষ্ঠান, আমার জন্য দোয়া করবেন, বিবাহে এসে দাওয়াত খেয়ে যাবেন, অনুগ্রহ করে কোনো উপহার আনিবেন না, আনিলেও গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না, এটার ব্যবস্থা করবেন। মুরব্বীরা হয়তো অনেক সময় বলবে এটা কি করো তুমি, কিন্তু বিনয়ের সাথে ঝগড়াঝাটি না করে তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা? বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে তাদেরকে নামাজি বানানোর জন্য, কিন্তু বন্ধুত্ব রাখলে যদি আপনি খারাপ দিকে চলে যাওয়ার সময় থাকে তাহলে রাখবেন না। বেনামাজের হাতের তৈরি খাবার খাওয়া যাবে কিনা? যাবে। হাতের তৈরি তো অমুসলিমটাও খানা যাবে, হালাল হলে যারটাই হোক না কেন খাওয়া যাবে। নামাজে ইমাম ভুল করলে মুক্তাদি কি সংকেত দিবে, কি বলে? আল্লাহ আকবার নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কি বলে? আল্লাহ আকবার। নবীজি বলেছেন, আত-তাসবীহুল লিন-নিসা ওয়াত-তাসবীহুল লির-রিজাল। ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলতে হবে পিছন থেকে, আমরা কি বলি? আল্লাহ আকবার বলি, এটা ভুল। একজন ইমাম সাহেব বলেছেন, বুকে হাত বাঁধা রফিয়ে দেন ও জোরে আমিন বলা ইমামের পিছনে নাকি হানাফি মাযহাবের অনুসারীরা নামাজ পড়তে পারবে না। ইমাম সাহেব ভুল বলেছেন যদি এটা বলে থাকেন, কারণ কাবা শরীফ ইমাম সাহেব এই কাজগুলো করেন, তার পিছনে আমরা ওমরা হজ করতে গিয়ে পিছনে নামাজ পড়ি না, তাহলে তো কারো নামাজ হবে না, অতএব এটা ভুল কথা। আচ্ছা, সকল ঈদের বড় ঈদ নাকি ঈদ মিলাদুন্নবী, এই কথা বলা সঠিক কিনা? না ভাই, দুইটা ঈদ ইসলাম দিয়েছে, আর কোনো ঈদ নাই, এটা মন গড়া ঈদ। রাসুলের প্রতি দুরুদ পড়লে অনেক ফজিলত, তাহলে আজানের আগে দুরুদ পড়লে কেন বেদাত হবে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজানের পরে দোয়া সময় দুরুদ পড়তে, আপনি আগে পড়লে হবে কেমন? আগেরটা পরে, পরেরটা আগে করলে তো বেদাত হবেই। ডিলা কুলুক ধরে হাঁটাহাঁটি করা, উঠা বসা করা বা পা নাড়িয়ে উঁচু নিচু করা, কাশাকাশি করা কি শরীয়ত সম্মত? হুজুর বলেছেন, ডিলাকুলুক না করলে নাকি সঠিকভাবে পবিত্রতা অর্জন করা যায় না, এই বিষয়ে সঠিকটা জানতে চাই। দেখুন, পবিত্রতা অর্জন করা আবশ্যক। যদি কারোর পেশাব অনেক সময় ধরে পড়ে, তিনি সময় নেবেন, অপেক্ষা করবেন, এক্ষেত্রে যদি কারোর একটু মুভমেন্ট করলে ক্লিয়ার হয়, তাহলে তিনি টয়লেটে ঢুকিয়ে দরজা আটকে করেন অথবা নিজের মতো করে করেন,
কিন্তু আপনার রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে এভাবে মানুষের সামনে করা অবশ্যই দৃষ্টিকটু, এটা কখনো ইসলামের নির্দেশনা নয়, বিশেষ করে অনেক সময় সতর্ক মুক্ত হয়ে যায়। মেয়েদের কাছে বিবাহ পড়ানো কি সুন্না পদ্ধতি কিনা, উকিল বাপ হিসেবে কাকে করা সঠিক, নিজের বাপ থাকতে পারে কিসের উকিল বাপ, বিয়েতে কোনো উকিল বাপ নাই, আপনারা বিয়ের সময় কোনো উকিল বাপ রাখবেন না। আচ্ছা, এরপরে আসেন, অনেক আলেম বলেন স্ত্রী সবাসের পর ফরজ গোসল না করে নাকি মাটিতে পা দেওয়া যায় না, তাহলে কি ঝুলে থাকবে, এবং দুনিয়াবী সকল কাজকর্ম করাও নাকি হারাম, সুবহানাল্লাহ, তো গোসল করবে কেমনে, সেটা তো একটা দুনিয়াবী কাজই, যেমন ব্যবসা বাণিজ্য চাকরি, ভাই এগুলো সব মনগড়া মাসালা, মহিলারা তাদেরকে দুর্বল পাইয়া যে কত ফতোয়াবাজি আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে ভুয়া, আবার একই কাজ পুরুষের জন্য কিন্তু না, কি ডেঞ্জারাস কথা চিন্তা করেন, এগুলো ভুয়া। ভাই গোসল ফরজ হলে ফরজ গোসল করার আগ পর্যন্ত অন্য নামাজের কোনো ওয়াক্ত না থাকলে দুনিয়ার কাজ করা যাবে, এই টাইমে ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করবেন, এটাই সুন্নাত, আর যদি দ্রুত গোসল করে ফেলতে পারেন সেটা বেশি ভালো। নামাজের কাতারে অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, এই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় মনে হয় কেউ আবার আসবে এমন ফাঁকা রাখে, সেই জন্য তার জায়গা রাখে, এটা কি সঠিক কিনা, না এটা যা উচিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা কি করো বন্ধ করো, অহেতুক বন্ধ ফাঁকা রাখা যাবে না, অনেকে বন্ধ করতে আসলে কলে ভাই গায়ের দিকে ছুটছেন কেন, একটু দূরে দাঁড়ান, এটা ঠিক না, সুন্নাতের খেলাফ। করোনা কোথায়, করোনা পালায় গেছে, করোনা দুনিয়াতে আছে। তাকবীরে তাহরিমের আগে মুসল্লার দোয়া পড়া ও মুখে উচ্চারণ করা নিয়ত পড়া কি বেদাত, নবীজির যুগে কি মুসল্লা ছিল, তো মুসল্লার দোয়া আসবে কোথেকে, মুসল্লার কোনো দোয়া হাদিসে নাই। ভাই মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন খতম দেয়া কি সুন্নত না বেদাত, মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ার কোনো নির্দেশ নাই, মারা গেলে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। লাশ কাঁধে নেওয়ার সময় দশ কদম পরপর কাঁধ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি, না এর কোনো নির্দেশ শরীয়তে দেওয়া হয়নি, এটা আমাদের নিজেদের যে আমরা চেঞ্জ করাটাকে জরুরি মনে করি, আমরা নিজেরা বানাইছি। মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিদাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দাফন করার পরে বলতেন সালু লাহু আত-তাসবীত, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন সে মুনকার নাকির প্রশ্ন উত্তর দিতে পারে, এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল দোয়া করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, এখানে সবাইকে নিয়ে একসাথে দোয়া এবং আরও অন্যান্য দোয়া লম্বা চড়া এরকম কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত না, যেটুকু যেভাবে আসছে সুন্নত সেটাই করা হলো ইসলাম। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে পাঁচ দিন দশ দিন চল্লিশ দিন প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা কি, এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় প্রচলিত বিদাত, হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা আসছে, যুবকরা গুগলে যে শ্রাদ্ধ লিখবেন দেখবেন যে আমরা যেটা করি মুসলমানরা এই খাওয়ানি মৃত্যুর খাওয়ানি সেম ওখান থেকে আসছে, এটা শরীয়তে বলে নাই, বরং যা যে মারা গেছে তার আত্মীয়দেরকে সবাই খাওয়াবে, আমরা খাওয়াই অবশ্য দু চার দিন খাওয়াই এরপরে শুধু আসলে একসাথে গরু সহকাই, এটা উচিত না। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই, বাংলাদেশে প্রচলিত চারকুল তিনকুল পড়া কি সুন্না পদ্ধতি, কবর জিয়ারত করার জন্য কোরআন তেলাওয়াত করা কথা কোরআন হাদিসে কোথাও আসে না, কবর জিয়ারত করতে গিয়ে সালাম দিবেন, সালাম কি বলে দিবেন, কয়েক রকমের ভাষ্য আছে, যেমন আসসালামু আলাইকুম আহলা দিয়ার ইবনে আল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু তাআলা বিকুম লালাহিকুন বা লাহিকুন, এভাবে দোয়া করা সুন্নাত। আমার দুই দাদা আছে, তারা হাশরের ময়দানে সুপারিশের জন্য মুরিদ হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, ভাই এটা তো বলছি যে পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবেন, ওই পীর সাহেব নিজের ইয়ানফসি ইয়ানফসি করতে করতে বেতাল থাকবে, কোত্থেকে পীর সাহেব সুপারিশ করবে, আপনারা আদম ব্যাপারী শুনছেন, আদম ব্যাপারী এই আদম ব্যাপারীর মতো অবস্থা এদের হবে, যে টাকা পয়সা জমি জমা সব বেচে দিলেন কেন, আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বৈশা বৈশা, আদম ব্যাপারী টাকা নিয়ে উদাও শেষ, এবার আপনি মানে হাই হাই করা ছাড়া উপায় নাই, কিয়ামতের ময়দানে এই সমস্ত পীর সাহেবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না, নবীরা যেখানে মুসা আলাইহিসসালামের কাছে মানুষ যাবে উনি বলবেন আরে আমি জানি না নিজেকে নিয়ে পেরেশান আছি, তোমরা সামনে দেখো মোহাম্মদকে দেখো, তারা যেহেতু নিজেরা করতে পারবেন না কোথাকার কোন পীর সাহেব আল্লাহর কাছে যাবে, বহুত ভুয়া দালাল দুনিয়াতে পাওয়া যায়, গোড়া এদের কাউকে খোপাও যায় না, এরকম কোন পীর যদি বলে করবে তাহলে তার ভণ্ড হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা, ধরতে হবে কোরআন হাদিস, কোনো ব্যক্তি না, ওই যে সোজা রাস্তা আসে না এই জন্য এই সমস্ত বাঁকা রাস্তা যায় মানুষ ধরে যাতে পার করে দেয়, আল্লাহর কাছে এই সমস্ত দুই নম্বরই চলে না, দুনিয়াতে দালাল দিয়ে চলে, আখেরাতে আল্লাহর কাছে দালাল দালালে চলে না, দুনিয়ার নেতারে ডাইরেক্ট পাওয়া যায় না, দালাল দিয়ে যাইতে হয়, আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কানেকশন, কোনো দালালের খাওয়া নাই। মসজিদের ইমাম সাহেব হুজুর কেরাত খুব খারাপ অবস্থা, বলতে গেলে একদম লাহানে জ্বলি হয়, ইমাম সাহেবের কেরাতে যদি বড় ভুল হয় তাহলে সেই ইমামকে পরিবর্তন করা এলাকাবাসীর কর্তব্য, তার পিছনে জানা মানুষ নামাজ পড়লে তাদের নামাজ হবে না, প্রয়োজন আলাদা জামাত করতে হবে, কোনো এলাকাতে এরকম থাকলে আলেমরা এলাকাবাসী মুরব্বীদেরকে বুঝাবেন, বেনামাজির জানাজা দেওয়া যাবে কি না এটাও বিরাট আলোচনা সাপেক্ষ বিষয়, যদি নামাজ কেউ জীবনে একবারও পড়ে নাই নামাজকে তাচ্ছিল্য করতো তাহলে তো সে ইসলাম দিয়ে খারিজ, কিন্তু নামাজ পড়ে নাই অবহেলা করছে টরছে, কিন্তু নামাজের প্রতি গুরুত্ব সে বুঝতে বিশ্বাস করতো, এই ব্যক্তিকে আমরা কাফের মনে করি না, এটাই বিশুদ্ধ মত, অতএব তার জানাজা দিতে হবে এরকম অবস্থায়।
আমরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী ও দুজাহানের বাদশা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই তিনি বিশ্বনবী তো, রহমতুল্লাহ আলামিন গোটা পৃথিবীর জন্য, দোনো জাহানের বাদশা। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছেন, আখেরাতেও তিনি রাজত্ব করবেন। ঠিক আছে, তো দাড়ি রাখা কি ওয়াজিব? তাহলে কতটুকু রাখতে হবে? দাড়িকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা করতে বলেছেন, লম্বা করাটাই কি সুন্নাত? খোঁচা খোঁচা দাড়ি এটা সুন্নাত নয়। হিজবুল্লাহ কারা? আমরা কিভাবে এই দলে অংশ নিব? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। এই সম্পর্কে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আছে, সেটা পড়ে নেবেন। আর দিয়েন না প্রশ্ন ভাই, শেষ। গ্রামের ছেলেরা যদি কোনো ইসলামিক আয়োজন বা অনুষ্ঠান করতে চায়, তাতে যদি গ্রামের কিছু মুরব্বী বাধা প্রদান করে, তাহলে ইসলামিক শরীয়ত মোতাবেক কি করা উত্তম? মুরব্বীদেরকে তো আর বেয়াদবি করতে পারবেন না। ইসলাম কি মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলে? ওনারা বুঝতেছেন না, একসময় বুঝবেন। আর যদি না বুঝেন তো আল্লাহ তাআলা ওনাদেরকে ইমানের সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদিন, যদি ডিস্টার্ব করে। অনেক এলাকাতে আছে খুব ডিস্টার্ব করে, যদি এরকম হয় আর কি। বুঝতে পারছেন কথা? আবার আমি বলতেছি না তাদের জন্য বদদোয়া দিতে, আমি বলতেছি যে একসময় তো ওনারা চলে যাবে না, তবে ওনাদের সাথে বেয়াদবি করবেন না, মুরব্বীদের সাথে আদব লেহাজ বজায় রাখবেন। অনেক যুবকরা দিনের পথে আসে বেয়াদবি করে, খবরদার, ইসলাম আমাদেরকে ভদ্রতা শেখায়, অভদ্রতা শেখায় না। মুরব্বী বাপ মা তারা যদি উল্টাপাল্টাও বলে, শুনে না শুনে ভান করবেন, পারলে তাকে বুঝাবেন বা অন্য কাউকে দিয়ে বুঝাবেন, না পাইলে সবর করবেন, একসময় আল্লাহ তাদেরকে বুঝ দিবেন হয়তো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি? খবরদার, এই জন্য বেয়াদবি করবেন না। আচ্ছা, অনেক প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন নেই এখানে, এটা আমাকে কেন্দ্র করে একটা প্রশ্ন আছে। আমরা জানি পবিত্র কালিমায় কোরআন মাজিদে আজারে নামাজে একামতে আল্লাহর নামের পাশে প্রিয় নবীজির নাম সংরক্ষিত আছে, কিন্তু ইউটিউবে আপনি প্রশ্নোত্তর পর্বে বলেছেন আল্লাহর নামের পাশে নবীজির নাম নেওয়া শিরিক, এর সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। জাজাকুমুল্লাহ খের। আমার কোনো কথায় ধোঁয়াশা তৈরি হলে এভাবে প্রশ্ন করবেন, কারণ আমারও ভুল হতে পারে। তবে আমি যেটা বলেছি সেটা আমার কাছে পরিষ্কার মনে আছে, সেটা হলো যদি কেউ মসজিদে আল্লাহ এবং তার পাশে মোহাম্মদ শুধু এরকম দুইটা শব্দ লিখে রাখে না, অথবা অনেক জায়গায় মসজিদে বলে কোনো কথা না, কোন এক জায়গায় ধরেন একটা স্টেজের এক পাশে আল্লাহ, এক পাশে কি রাখলেন মোহাম্মদ, অনেক ব্যানারের দুই কোনায় লেখা থাকে, এইভাবে আল্লাহ এবং মোহাম্মদ শুধু দুইটা বাক্য না, দুইটা নাম আলাদা আলাদা রাখছেন, এইগুলোতে আমি বলছি নিষেধ করেছি, কিন্তু শিরিক সরাসরি বলি নাই। কেন শিরিক সরাসরি শিরিক হবে না কেন? কারণ হলো কেউ তো যদি এই নিয়তে বলে যে আল্লাহ আর মোহাম্মদ এক, নাউজুবিল্লাহ, তাহলে তো সে মুশরিক হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? কিন্তু কথার মধ্যে আল্লাহর পাশাপাশি রাসুলের নাম তো আমিও সারাক্ষণ বলতেছি, আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য বলছি না, তাহলে এই যে পাশাপাশি আমিও বললাম, শিরিক হলো কেমনি? এখানে উদ্দেশ্য হলো যখন আপনি দুইটা নাম পাশাপাশি উল্লেখ করবেন, কেমন জানি মনে হচ্ছে যে আল্লাহ এবং রাসুল তারা, আল্লাহ মাফ করুক নাউজুবিল্লাহ, একে মানে দুজন দুই দুই সত্তার সমান, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে আল্লাহ এবং রাসুল। আর যদি আপনার উদ্দেশ্য, আমি সেখানে প্রশ্নোত্তর বলেছি, যদি উদ্দেশ্য হয় কালিমায় তাওহীদের অংশ আল্লাহকে দিয়ে বুঝাইছেন, মোহাম্মদকে দিয়ে রেসালাতের অংশ বুঝাইছেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু এখানে যেহেতু ভুল ধারণা আসার সম্ভাবনা আছে, এটা না বলা ভালো। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এমনভাবে আল্লাহ এবং রাসুলের নাম উল্লেখ করছে পাশাপাশি যেন তারা দুই সত্তা এক বা কাছাকাছি, মানে আল্লাহর নামের সম্মানার্থে কথার মধ্যে আল্লাহর কথা আসবে, আল্লাহ বলেছেন এরপর রাসুল বলেছেন, এভাবে তো আসতেই পারে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই কথা দুইজনের নাম আসছে, এভাবে তো আসতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুজনের নামকে যদি এমন, দুই সত্তার নাম যদি এমনভাবে উল্লেখ করেন যেন আল্লাহ রাসুল এক, আমাদের দেশে অনেক ব্যক্তি আছে যারা মনে করে যে আল্লাহ সে রাসুল, আছে না না এরকম অনেক গানও আছে, এভাবে আল্লাহর রাসুলকে যদি এক বানায় ফেলে তাহলে ইমান থাকবে, সেটার সন্দেহ যেন না হয়, সেজন্য এইভাবে লিখতে নিষেধ করা হয়েছে। যেটা বলতেছিলাম, নবীজির সামনে এক লোক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলার সময় এমনভাবে বলছে আল্লাহ এবং তার রাসুল, এমনভাবে বলছে, মিলে বলছে, পাশাপাশি রেখে মিলে বলছে, তখন নবীজি তাকে ডেকে বলছেন, বিসাল খতিবু আনতা, তুমি খুব বাজে বক্তা, খারাপ বক্তা তুমি, কারণ তুমি আল্লাহর নামের সাথে আমাকে মিশিয়ে ফেলছো, আমি সেটা নিষেধ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।